ওই এক বেটা বদমাইশ ছিল, চেহারা আমার কাছে ছবি আছে, 60 বছরের যুবক, 18 বছরের একটি মেয়েকে, নাম ভুলে গেছি আমি, লোকজনের লোকটার নাম হলো মোস্তাক মনে হয়, খন্দকার মোস্তাক। কালকে এক লোক আমাকে এটা দিছে, দিয়া লিঙ্ক দিয়া ছবি দিয়ে বলে, দাদা আপনি কিছু বলেন, এই দেখেন বুড়া বেটা এই ছোট মেয়েটাকে বিয়ে করে নিয়ে আসছে, কি সুন্দর মেয়েটাকে, ওদেরকে ধরে ওদের নুনুর কোড়া কেটে দিবে, দৃষ্টান্তমূলক কয়েকটা করে দাও, আর এই কাম করবে না। আর ওদের যেহেতু দৈহিক ক্ষুধা, এরা বুড়া টুড়ো হয়ে গেছে, এদের কারো বউ মরিয়া গেছে, কোনো কারো বউ একেবারে পঙ্গু লান্ডু বেন্ডু লেঙ্গি বেঙ্গি হয়ে গেছে, তো ওদের দৈহিক ক্ষুধা নিবারণ করতে পারে না। ইদানিং দেখেছি এক আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ওখানকার গভর্নিং বডির তিনি মেম্বার ছিলেন, তিনি একটি ছোট্ট 18 বছরের তরুণী, ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়ে, ঠাকুরগাঁ বাড়ি, খুবই সুইট, খুব সুন্দর, নাতিনের মতো মনে হয়, নাতিন, ইয়েস, আমারও নাতিন, মেয়েটা তাকে পছন্দ করেছে এবং তিনিও তাকে পছন্দ করেছেন, তাদের মধ্যে প্রেম হয়েছে, প্রণয় ঘটেছে এবং তারা সম্মতিক্রমে, দুইজনের সম্মতিক্রমে বিবাহ করেছে, কিন্তু মা বাবা বাধা দিয়েছে, তাকে নিয়ে আটকিয়ে রেখেছিল ঠাকুরগাঁয়ে, সে দোতলার উপর থেকে লাফ দিয়ে বেরিয়ে তারপরে চলে এসেছে ঢাকায়, সে ভদ্রলোক তাকে অনেক সম্মান করে, ভালোবাসে, তাদের গভীর প্রেম।